চলো স্বামী, তোমার পিতা রাতারাই যাই। চলো, তবে কি বেশি যাব স্বামী? তুমি সাজবে, আমরা লক্ষ্মীর বিজনী বিক্রয় করতে করতে যাব। তোমার পিতা মাতা রালাই, কিন্তু সেজে যাওয়া হবে কি? সেজে যাব, তুমি সাজবে ডোম, আমি সাজবে ডোমিন। ওই আমার লক্ষ্মীর বিজনী তোরা কে নিবি লোয়া? আই মায়েরা তোরা তোরে এই বাজনি নীলে মাগো সন্তাস তুকি থাকে এই বাজনি নীলে মাগো এই বাজনি নীলে মাগো অঞ্চলে পাতে যা সবকিছু হারিয়ে যায় আবার তা ফিরে পায়, তবে তোমার এমন অবস্থা কেন? তোমাদের অবস্থা কেন শুনবে? আমাদের ছজনের স্বামী সব এক ঘন্টায় মরে গেছে, আজকে সন্ধ্যা হবে জল আনতে যাচ্ছি। এ বাবা, তোমাদের এই অবস্থা? ও দিদি পালা পালা আর ধরা ভয় উঠেছে চাপা তলা, দিদি পালা পালা আর ধরা ভয় উঠেছে এত বড় জানা, দিদি পালা পালা আরে আরে ধরা ভয় উঠেছে চাপা তলা, দিদি পালা পালা আর ধরা ভয় উঠেছে এত বড় জানা, দিদি পালা পালা আরে গ্রামের মেয়ে তো সুন্দর বেলে ছাড়বে না গো তারা, দিদি পালা পালা আরে ধরা বায়ু টেপে যে তো বলে জানা, দিদি পালা পালা আরে কচির কানা ভেঙে দা হাতে দে না, দিদি
দিদি ও দিদি ও দিদি বলো এই ওই ওই চলো চলো ওই ওই বেজুনি না আমাদের রাজবাড়ি যাই চলো 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 তোমার হাতে ওটা কি আমার হাতে লক্ষ্মীর বেজুনি মা লক্ষ্মীর বেজুনি হ্যাঁ মা নিলে কি হয় যা সব কিছু হারিয়ে যায় আবার তা পুনরায় ফিরে পায় মা তাই তাহলে আবার অঞ্চল একটা দাও না মা এ নাও মা এ কি কে তুমি দাও তোমার সত্য পরিচয় বাগো আমায় তুমি চিনতে পারবে না মা আজি সত্য করে বলে রামনি তুমি কোন বা ডোমের মেয়ে সত্য করে বলে ডোমনি শ্বশুর পিতা যদি পূজা দেয় তবে তোমার পুত্র ফিরে আসবে মা বেশ ক্ষণকাল করা অপেক্ষা আমি তোমার শ্বশুর পিতাকে ডাকছি আমি তোমাকে একা দিচ্ছি কেন বধুমাতা আমার পুত্র লক্ষ্মীর কোথায় তাকে তুমি বাঁচাতে পারোনি তুমি কোন মায়ের কথা বলছো আমার মা হলো দেবী মনসা কোন কিছুর বিনিময়ে ওই মনসার পায়ে আমি পুষ্পাঞ্জলি দেব না মধুমাতা পিতা গো তুমি চাও না তোমার পুত্র বধূ ফিরে আসুক তুমি চাও না তোমার পুত্র ফিরে আসুক আমি চাই সবকিছু আমি ফিরে পাই যেন কিন্তু তার বিনিময়ে ওই মনসার পায়ে আমি পুষ্পাঞ্জলি দেব না বেশ পিতা
আমি যে দেবশো সবাই কথা দিয়ে এসেছি, আমার স্বামীর প্রাণ যদি ফিরিয়ে দেয় আমার পিতার কাছ থেকে আমি পূজা আদায় করে নেব। কিন্তু তা হবে না পিতা, আমি চলে যাচ্ছি পিতা, আর আসবো না তোমার এই গৃহ। আজ মধুমাতা চলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তুমিও চলে যাচ্ছ। আমি তোমার স্বামী, তাছাড়া এই রাজ্যের মহারাজা। আজ মহারাজকে পরিত্যাগ করে তুমি চলে যাচ্ছ, শোনো তো। আমি সবাই বুঝতে পেরেছি, পুত্র লক্ষ্মীন্দরের জন্য আজ তোমার হৃদয়টা কম্পিত হচ্ছে। তুমি রাজ্য ঐশ্বর্য রাজ অলঙ্কার সবকিছু ছাড়তে চাও, কিন্তু পুত্র লক্ষ্মীন্দরকে তুমি ছাড়তেও চাইবে না। কোনো মাও পারে না পুত্র সন্তান ছেড়ে জীবনে সুরক্ষা হয়ে বেঁচে থাকতে। মধুমতো, আমি যা খুঁজে পেয়েছি তার হারাতে চাই না। আজ তোমাদের কথায় আজ আমার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি মানুষ হয়ে কোনোদিন দেবীর সঙ্গে বাদ প্রতিবাদ করা যায় না। রাজ অহংকারে ভস্মীভূত হয়ে আমি মানুষ হয়ে মনসার সঙ্গে বাদ প্রতিবাদ করেছি, তারই কারণে আমার সোনা রাজ্য শ্মশানে পরিণত হয়েছে। বাণিজ্য করতে গিয়ে আমার সপ্তরী কালীধরের জলে ডুবি হয়ে গেছে, আমার সপ্ত পুত্র প্রাণে মারা গেছে, সবই মনসার কারণে। আবার মনসার কারণে আমার মধুমতা সবকিছু ফিরিয়ে এনেছে। আমি মনে মনে স্থির করেছিলাম কোনো দিনের জন্য আমার দর্পকে আমার অহংকারকে আমি চূর্ণ করব না। আজ আমার সমস্ত দর্প সমস্ত অহংকার সবচেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শুধু আমার এই মধুমতার জন্য। আমি চাই না মধুমাতার শ্রীমন্তের সিঁদুর মুছে যাক, মধুমাতার হস্তের শঙ্খ বলয় চিরদিনের জন্য ভগ্ন হয়ে যাক, আমি তা চাই না। বরঞ্চ আমার প্রতিজ্ঞাকে আজ আমি ভেঙে দিলাম। মধুমাতা, আমি কথা দিচ্ছি আমার সমস্ত দর্পকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমি দেবী মনসার পায়ে পুষ্পাঞ্জলি দেব, তবে একটা শর্তে। আমি আমার দক্ষিণ হস্ত সমর্পণ করেছি শিব শম্ভুর চরণে, এই দক্ষিণ হস্ত দিয়ে আমি দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেব না, আমার বাম হস্ত দিয়ে আমি মনসার পায়ে পুষ্পাঞ্জলি দেব। তুমি একবার তোমার দেবী মনসাকে জিজ্ঞাসা করো আমার বাম হস্তের পুষ্প পুষ্পাঞ্জলি গ্রহণ করে কিনা। মা গো, ও গো মা ভুজঙ্গ জননী, আমার শ্বশুর পিতা বলছে তোমাকে বাম হস্তে পূজা দেবে, তুমি কি পূজা নেবে মা? বেহুলা, ওরে বেহুলা, তোর শ্বশুরের হাতে আছে হেমতাল জ্যেষ্ঠ, তোর শ্বশুরের এখনো অহংকার যায়নি, ওই হেমতাল জ্যেষ্ঠ অদূরে নিক্ষেপ করতে বল, তবেই তো আমি তোকে দেখা দেবো বেহুলা। ও গো পিতা, তোমার ওই হস্তে আছে চণ্ডীর দা হেনতাল, ওই চণ্ডীর দা যদি হেনতাল থাকে ওই নিঃশ্বাসে যে আমার মা তোমার গৃহেতে প্রবেশ করবে না পিতা। আমি জানি, আমি জানি বধুমাতা, যে গৃহেতে হেমতাল থাকে সেই গৃহেতে মনসা বিরাজ করতে পারে না। আজ আমারই হস্তে রয়েছে হেমতাল, তাই এই মুহূর্তে তোমার দেবী মনসা আবার ঘটে স্থাপন করতে পারবে না। কথা যখন দিয়েছি পূজা দেব, কি হবে কি হবে এই হেমতাল, তাই আজ এই হেমতাল আমি অদূরে নিক্ষেপ করলাম। এবার তুমি দেবী মনসাকে ঘটে স্থাপন হতে বলো। ও গো মা, এবার তুমি আমার পিতার ঘটে এসো মা। বেশ বেহুলা, তোর শ্বশুর যখন হেমতাল জ্যেষ্ঠ অদূরে নিক্ষেপ করেছে আর আমি অপেক্ষা করবো না, এই মুহূর্তে আমি ঘটে স্থাপন হলাম। শোনো কে, এবার তুমি রাজ্যের প্রজাপুঞ্জ সবাইকে শঙ্খের ধনে উলুর্ধনে করতে পারো। আজ চম্পক নগরের চাঁদসা দাগার মনসার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে এই মর্তের মাঝারে পূজার প্রচার করবে। আজ থেকে এই মর্তের মাঝারে সবাই মনসাকে দেবী বলে চিনি দিবে, দেবীর আসন দিয়ে তাকে পূজা করবে। বেশ, তাই হবে মহারাজ। ও গো নায়ক বাবু, মনসার পূজা হবে, তোমরা অবিলম্বে এখানে এসো, যারা যারা পুষ্পাঞ্জলি দেবে সবাই এখানে এসো, আর ঘট আনার সময় ঘটের দক্ষিণাটা উপরে দিয়ে দিও, খালি ঘটা পূজা হয় না, পূজা জিনিসটা নিয়ে এসো।
পজলে অন্ধকারে দুচো কালোই ভরো প্রভু তবু যারা বিশ্বাস করি না তো নিয়াছো তাদের মার্জনা করো প্রভু পুষ্পাঞ্জলি দেবেন আপনারা অবিলম্বে আসরে আসুন আমরা পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের পূজা দিয়ে অনুষ্ঠান শেষ করব আজকের এই মঞ্চে যেহেতু শীতলাগান হবে তাই আমরা পূজা দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব আপনারা সবাই আসুন আসরেতে এই মঞ্চে আজকের শেষ বা বিদায় রজনী এই বিদায় রজনীতে আজকের দেখবেন শীতলা যাত্রা গান এবং যাত্রার পূর্বে দেখবেন 30 মিনিট ব্যাপী রোগের নৃত্যনাট্য মহিষাসুর মর্দিনী আপনারা যারা যারা
যাত্রা শুনতে ইচ্ছুক আপনারা অবিলম্বে সন্ধ্যা 7:30 ঘটিকায় এই মঞ্চে চলে আসবেন। এই মঞ্চে শীতলা গান হওয়ার পূর্বে 30 মিনিট রঙিন নৃত্যনাট্য মহিষাসুর মর্দিনী হবে। তো সবাই এসে ক্ষুদ্র অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমরা আজকের মনসা গানের শেষ খণ্ড আমরা মায়ের পূজা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। যারা যারা পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক আপনারা অবিলম্বে আসরে আসুন। ওগো মা মনসা, আমি রাজ অহংকারে ভস্মীভূত হয়ে তোমাকে দেবী বলে করিনি শিকার। সামান্য পূজার জন্য সেই আমার প্রসাদে পূজার পরিবর্তে তোমার মস্তকে করেছি পদাঘাত। আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমার শাস্তি আমি পেয়েছি। আজ আমারই কারণে, আমার অহংকারের জন্য আমার সোনা রাজ্য শ্মশানে পরিণত হয়েছে। এক এক করে সপ্তপুত্র প্রাণে মারা গেছে। কালীদহের জলে বাণিজ্য করতে গিয়েছিলাম, আমারই কারণে কালীদহের জলে আমার সপ্তরী স্বর্ণ মধুকর সবজি তুলিয়ে গেছে। তুমি তোমার অধম সন্তানকে আজ তুমি ক্ষমা করে দাও জননী। যে আশা খুশি ছিল মর্তের মাঝারি চাঁদের হাত থেকে পূজা নিয়ে পূজার প্রচার করার জন্য, আজ সত্যই চাঁদ তার অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে, আজ চোখের জল দিয়ে একটা জবা কুসুম দিয়ে, আজ তোমার চরণে পুষ্প পুষ্পাঞ্জলি দিয়ে আমি তোমার আশা পূর্ণ করে আমি তোমার পূজা দিচ্ছি জননী। আজ থেকে মর্তের মাঝারি তোমার পূজার প্রচার হবে। আমি তোমার তন্ত্র মন্ত্র সাধন ভজন গুণগানে কিছুই জানি না জননী, ভক্তি ভরে তোমার চরণে জবা কুসুম দিয়ে আমি তোমার পুষ্পাঞ্জলি দেব। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। পূজা না আমার মাগো মু মু ভক্তি পূজা না চাই না আমরা অন্য কিছু তোমার করুণা দা।
তোর কায়ে মাতার মঙ্গল তোর মঙ্গল ওই মা এসে পূজা না তোমাকে একটি ফুলে পুজিব তোমার একটি ফুলে পুজিব তোমার পূজা তুমি না মায়ের পূজার প্রচারার্থে এসেছিলাম এই মর্ত ধাম মাঝে আজ আমার মায়ের পূজার প্রচার হয়ে গেছে তাই আমরা ফিরে যাব ওই স্বর্গ ধাম মাঝে কি বলে পুত্র তোমরা স্বর্গের উষা অনুরুদ্ধ অনুসার পূজার প্রচারের জন্য এসেছো তোমরা মর্তের মাঝারে আমার এই গৃহে জন্মগ্রহণ করেছো তুমি লক্ষ্মীন্দর রূপে আর সাহেবের ঘরে জন্মগ্রহণ করেছো আমার বধুমাতা বেহুলা রূপে বেশ পুত্র আজ যখন মায়ের পূজার প্রচার হয়ে গেছি তোমরা যখন আমার প্রাসাদ পরিত্যাগ করে আমাকে পরিত্যাগ করে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাবে আমি তো তোমাদের আটকে রাখতে পারবো না বাবা তাই আজ আমার কঠিন হৃদয়টাকে শক্ত করে ধরে রেখে মনের ব্যথা দুঃখ বেদনা সবকিছু ভুলে গিয়ে আজ আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম ওই আমার বিদায় দাও গো ও মোর পিতা আমরা চলে যাব গো
কোই